हेलो प्रिय दर्शक तोमार आमार स्वप्नेर शहर मेशेदार मध्य मध्य एटा मेशेदार एकदम তমলুকগামী जो रास्ता जाबार सेई बीचटाते जो कौन जो रास्ता से कौनर मध्य आछि एटा थार्मेल मेशेदार थार्मेल एक नम्बर गेटेर सामने आमरा आछि देखते आछो बैकग्राउंडे मेशेदार थार्मेल पावर आछे आर तार मध्य एकटा डलफिनेर एकटा প্যান্ডেল হয়েছে আর এখানের স্থানীয় এখানে যে প্যান্ডেল আছে কিছু আগে জিজ্ঞাসা করার চেষ্টা করব আর তোমাদেরকে এই প্যান্ডেলটা সম্বন্ধে সম্পূর্ণ ডিটেইলস সম্পূর্ণ তথ্য জানাবো। আর দেখো এখানে যদি বৃষ্টি হয় কোনো কারণে তার জন্য কিন্তু এখানে পুরোটা পাটা দেওয়া আছে কারণ বৃষ্টিতেও কিন্তু দর্শনার্থীর কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য কিন্তু পুরো পাটা দিয়ে এই যে রাউন্ড দেখতেছো এই মেন গেট থেকে সোজা হয়ে এইভাবে এসে এইভাবে কিন্তু মেন মুখ কিন্তু মেন গেট কিন্তু এটাই আমরা কিন্তু ডলফিনের কিন্তু পেটের ভেতরে ঢুকে পড়লো ঠিক আছে কি করেছি ঠিক আছে। আর এইখান থেকে যতটা সম্ভব মনে হচ্ছে জলের কিছু ব্যবস্থা আছে মনে হচ্ছে তো আমরা এখানে জিজ্ঞাসা করার চেষ্টা করবো। তো এখানে যেই আসুন এখানে দেখো মেছেতে যে ব্রিজ আছে ব্রিজের নিচে এটা আমরা দেখতে পারো ভিতরে ঢুকছি আমরা কতটা কিন্তু ভয়ানক লাগছে মৌমিতাকে খেয়ে নেবে এইরকম একটা প্ল্যান। তো মৌমিতা পেটের ভিতরে অলরেডি ঢুকে গেছে মৌমিতা তুমি এগিয়ে যাও পেটের ভেতরে ওই পটি হয়ে ওই সাইড দিয়ে বেরোবে তুমি পটি হয়ে ওই সাইড দিয়ে বেরোবে তুমি কুচবি। তো দেখো আর এইখানে দেখো অনেক কিছু কিন্তু কাজ রয়েছে এখানে কিন্তু অনেক কিছু কাজ চলছে এখনও কিন্তু আমি খুব এক্সাইটেড এখানে এখনও বালি আছে মানে সত্যি বলছি এই জায়গাটা তোমরা যদি আসো একটা আলাদা কিন্তু লুক পাবে। আমরা এই মানে এটা কি আছে কাউকে এটা কি মাছ অ্যাকচুয়ালি ডলফিন না তিমি এখনো সন্দেহ আছে খারাপ বাতিজা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মানের শালে কে খোপড়ি তোর খোপড়ি তোর। তো প্রিয় দর্শক আমরা ডলফিনের কিন্তু পেটের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি প্রবেশপথ কিন্তু এটাই কিন্তু প্রবেশপথ আর মৌমিতা আগে থেকে ঢুকে গিয়েছিল ভেতরে ঢুকছি হ্যাঁ আমাদের যে মানুষের যেরকম গলার ভেতরে যে লাল টাইপের একটা থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম অসাধারণ একটা গুহার মতন ভেতরে ঢুকছি যেন মনে হচ্ছে যেন একদম হ্যাঁ ভাই ডলফিনের পেটের ভেতরে আমরা ঢুকে পড়েছি আর তার আগে ঢুকেছে আমার সঙ্গে মৌমিতা। এই দেখো সিনটা দেখো খালি দৃশ্যটা দেখো তোমরা এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডলফিনের পেটের ভিতরে এই ডলফিনটা কি কি খেয়ে রেখেছে এই দেখো কচ্ছপ খেয়েছে এই দেখো সিল খেয়েছে অক্টোপাস খেয়েছে না স্টারফিশ খেয়েছে কত কিছু খেয়েছে আর এই দেখো এই একটা এই জিনিসটাকেও খেয়েছে এই সামনে যে দাঁড়িয়ে আছে ও খেয়েছে এই সামনে যে দাঁড়িয়ে আছে গজব বেজতি। আর দেখো আর ভাই মজাক করছি আর শুধু দেখো আস্তে আস্তে আর শুধু তোমরা দেখতে পারো এই যে জায়গাটা দেখো ওপরটা দেখো অসাধারণ লাগছে মারাত্মক লাগছে কিন্তু হ্যাঁ ঠিক বলেছো ডলফিনের উপর দিয়ে জল বেরোয় আর এইগুলো দেখো এগুলো মনে হচ্ছে কিছু কাজ চলছে কিন্তু এই সমস্ত কিন্তু কাজ কিন্তু হবে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আর এইরকম ডিটেলস সম্পর্কে ভিডিওস কেউ এখনো পর্যন্ত বানায়নি। আর এই জায়গাটা কিন্তু আমাদের মা দুর্গা থাকবে প্রতিমা আমাদের থাকবে কিন্তু খুব আমি এক্সাইটেড কিন্তু যখন জিনিসটা তৈরি হবে জিনিসটা দেখতে কেমন লাগবে এই দেখো এই জিনিসগুলো এটা ডলফিনের ছোটো বাচ্চা এটা একটা হ্যাঁ এটা ডলফিনের একটা ছোটো বাচ্চার মতো রেখেছে এখানে অক্টোপাস রয়েছে এখানে। তো প্রিয় দর্শক তোমরা দেখো আর দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার প্রিয় বান্ধবী বৌদি কাকিমা বৌদিরা তোমরা সবাই একটা করে কমেন্ট করে জানাও যে তোমরা পুজোয় কে কী কেনাকাটা করেছো আর তোমরা যদি এই মেছেদার আশপাশের এরিয়ার মধ্যে হয়ে থাকো যদি এই প্যান্ডেলে যদি ঘুরতে আসো তোমরা সেটাও এই কমেন্ট বক্সে জানাতে পারো যে আমরা ওইখানে যাব। আর তোমরা তোমাদের স্বামী হাজব্যান্ড বর যে যাই হোক না কেন সবাইকে নিয়ে কিন্তু কিছু কেনাকাটা করো তার সঙ্গে কিন্তু বয়ফ্রেন্ডকেও কিন্তু আনতে ভুলবে না। আমি বলুম না আমার শরম করে। আর দেখো এই জায়গাটা কিন্তু আমাদের মা দুর্গা মানে আমাদের প্রতিমা এই দেখো আছে দেখো শুধুমাত্র তোমার জন্য এক্সক্লুসিভ কিন্তু আমরা কোনো নিউজ চ্যানেল না ভাই ভাই তোমাদের ভাই আমি টাইম পাস ব্লগ চ্যানেল দেখো দেখো মা দুর্গার মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু এখানে সরস্বতী আছে লক্ষ্মী আছে গণেশ আছে কার্তিক আছে মহিষাসুর আছে এই জায়গাটার প্যান্ডেল ঠাকুরটা কিন্তু প্রতিমার মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা মেছেদা কিন্তু এক নম্বর গেটে আর মেছেদা তা মাছ বাজারের কাছে গিয়েছিলাম ওখানে প্যান্ডেলটা নারকেল ছবড়া থেকে তৈরি কিন্তু ওখানে ভিডিও করতে দেয়নি আমাদেরকে। দেখো আমরা কিন্তু এখন ডলফিনে কিন্তু পেটের ভেতরে আছি আমাদেরকে গিলে খেয়ে নিয়েছে আর যে পেছন যে গেটটা সেই পেছন গেটে এখানকার যে স্থানীয় মানে এখানকার যে কারিগর যারা কাজ করেছে ওইদিকে ঘুমোচ্ছে তার জন্য আমরা কিন্তু যেতে পারেন তার জন্য আমরা মুখের ভেতর দিয়েই মানে সাইড দিয়েই আমরা বমি হয়ে কিন্তু বেরোবো এই ডলফিনের ভেতর দিয়ে কিন্তু বমি হয়ে ওখান থেকে বেরোলে পটি হয়ে বেরোতাম বা মুখ দিয়ে বেরোচ্ছে আবার তো বমি হয়ে বেরাবো। আর চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলে কিন্তু মেন উদ্দেশ্য মেন মোটিভ হচ্ছে আমরা মোটো ব্লগিং ভিডিও বানিয়ে থাকি আর তার সঙ্গে দেখো আবার আমরা বেরিয়ে পড়েছি আর দাঁতের সাইজগুলো দেখো তোমরা খালি কত বড় দাঁতের সাইজ মৌমিতা একটু দাঁতগুলো সাইজগুলো বলো কত বড় বড় একটা হাতে করে দেখো মৌমিতার কিন্তু একটা হাত আসছে পুরো দাঁতের মধ্যে কিন্তু মানে কত বড় খালি মুখটা দেখো খালি আমার যেন মনে হচ্ছে যেন জোরাসিক পার্ক, যেন ডাইনোসর, যেন ডাইনোসরের মুখ, কিন্তু এটা এটা মনে হচ্ছে না কোনো ডলফিন, এত বড় করেছে যেমন হচ্ছে পুরো যেন ডাইনোসরের মুখ। এটা মৌমিতা কোথায় আছে দেখো, এই জায়গাটার মধ্যে আমরা দেখো 2022 সালে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে চাই, এই যে ওই সাইড দিয়ে ব্যাক দিয়ে যে লাইন দিতে হয়, আগের বছর আমরা এসেছিলাম এখানে কিন্তু ঢুকতে পারিনি, এই বছরও সেম সেই লাইন দিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে। কিন্তু